আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের এই বিদায় লগ্নে আরও একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলঝুরি পিঠা। এটা আবার অনেকে ছাঁচ পিঠা কিংবা জামাই পিঠা নামেও চেনেন। আর এই ফুলঝুরি পিঠাটি আমি কিভাবে বানাই তার রেসিপিটি আজ আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বলে এক কাপ সেদ্ধ চালের গুঁড়া নেব। এখানে আমি কাঁচা চালের গুঁড়াটাই ব্যবহার করছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও পিঠাটি বানাতে পারেন। এবার দেব হাফ চামচ লবণ, হাফ চামচ জিরা গুঁড়া, এক চামচ লাল মরিচের গুঁড়া, এক চামচ আদা রসুন বাটা, তিন চামচ চিনি, একটা ডিম, পিঠাটি কেউ বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। তারপর প্রয়োজন অনুযায়ী পানি মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা ঘন করা যাবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমার এই ব্যাটারটা পিঠা বানানোর জন্য প্রস্তুত। এখন চুলায় উঁচু একটা হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। আমি ফুলঝুরি পিঠা বানানোর জন্য এরকম একটি ছাঁচ নিয়েছি। এই ছাঁচগুলো বাজারে যে কোনো ক্রোকারিজের দোকানে কিনতে পাওয়া যায়। এই ছাঁচটা এখন গরম তেলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। এ সময় চুলার হিটটা বাড়িয়ে দিয়ে ছাঁচটা গরম করে নিতে হবে। তারপর গরম তেলে ছাঁচটা ব্যাটারের ভেতর 3-4 সেকেন্ড রেখে তেলের ভেতর ডুবিয়ে ছাঁচটা 3-4 বার ঝাঁকিয়ে নিলেই পিঠাটি ছাঁচ থেকে খুলে যাবে। এবার পিঠাটি সাইডে রেখে ছাঁচটা আবারও তেলের ভেতর ডুবিয়ে রাখব। এবার নেড়ে চেড়ে পিঠাটি ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এভাবে মশমশে করে পিঠাটি ভাজলে পিঠা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন আমি এভাবে সবগুলি পিঠাই ভেজে নেব। ভিউয়ার্স, এরকম মজার মজার রান্নার ভিডিও নিয়মিত পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পিঠাটি কিন্তু আমি ঝাল মিষ্টি বানিয়েছি। আপনারা চাইলে শুধু মিষ্টি কিংবা শুধু ঝালও করতে পারেন, তাতেও কিন্তু পিঠাটি বেশ মজা লাগবে। আর এভাবে পিঠাটি বেশি করে মচমচে করে ভাজলে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর একবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে কাছ থেকে ভালোভাবে পিঠাটি বানানো দেখিয়ে দিচ্ছি। ছাঁচটা কিন্তু ওপরে সামান্য একটু অংশ ফাঁকা রেখে তারপর ব্যাটার থেকে তুলে নিতে হবে, তা না হলে পিঠাটি ছাঁচে আটকে থাকবে, তেলের ভেতর খুলবে না। এভাবে আমি সবগুলি পিঠাই ভেজে নেব। ব্যাস, তৈরি হলো আমার মজার ফুলঝুরি পিঠা। আমি 2টা ডিজাইনের ছাঁচ দিয়ে পিঠাটি বানিয়েছি। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আজ তাহলে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।